অস্ট্রেলিয়া সিডনিতে একটি শপিং মলে ছুরিকাঘাতে অন্তত 6 জন নিহত হয়েছে, 9 মাসের শিশু সহ আহত হয়েছে আরও 9 জন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। হামলার সময় পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে। ওই ব্যক্তি একাই হামলা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার অস্ট্রেলিয়ার সিডনির ব্যস্ত শপিং মলে হঠাৎ ছুরি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। মুহূর্তেই আতঙ্কে ছোটাছুটি শুরু করেন সিডনির ওয়েস্টফিল্ড বন্ডি জনসন এলাকার মানুষ। কিছু বুঝে ওঠার আগেই বেশ কয়েকজন হতাহত হয়। হামলাকারীর ছুরি আঘাত থেকে রেহাই পায়নি 6 মাসের শিশুও। আমি পেছনে একটি ঘরে লুকিয়েছিলাম, হামলাকারীকে দেখতে পাইনি। মনে হচ্ছিল আমিও মারা যাব। সে পাগলের মতো হামলা চালাচ্ছিল। একটি শিশুকে হাসপাতালে নেওয়া হয়েছে। ভয়াবহ ঘটনা। শনিবার স্থানীয় সময় বিকেল 4টায় পুলিশের জরুরি সেবা নম্বরে ফোন করে সাহায্য চাওয়া হয়। জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানায় পুলিশ। পরে ঘটনাস্থলের শপিং মল থেকে শতাধিক লোককে উদ্ধার করা হয়। শপিং মলে ঢোকার কিছুক্ষণ পরই হামলাকারী বেরিয়ে যায়। পরে সে আবারও প্রবেশ করে মানুষকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এক নারী পুলিশ কর্মকর্তা হামলাকারীকে ধরার চেষ্টা করেন। ওই পুলিশ কর্মকর্তার গুলিতেই হামলাকারীর মৃত্যু হয়। হামলার ঘটনায় পুরো দেশবাসী হতবাক বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ওই নারী পুলিশ কর্মকর্তাকে হিরো হিসেবে বর্ণনা করেছেন তিনি। ভয়ঙ্কর সহিংসতা, এই ধরনের ঘটনা মানুষ কল্পনাও করতে পারে না। নির্বিচারে নিরীহ মানুষের উপর হামলা চালানো হয়েছে। যে সাহসী পুলিশ কর্মকর্তা হামলাকারীকে প্রতিহত করেছেন, তিনি অসম্ভব বীরত্বের কাজ করেছেন। হামলাকারী একাই ছিলেন জানিয়ে পুলিশ বলছে কি কারণে হামলা চালানো হয়েছে তা জানার চেষ্টা চলছে। সাইরা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।